নমস্কার বন্ধুরা, আজকে আমি এই যে কলার থোর বের করে নিয়ে আসছি, এই কলার থোর দিয়ে আলু ডিম দিয়ে এত সুন্দর করে ভাজা করে দেখাবো, খুব সুন্দর লাগবে খেতে। আসুন তাহলে বেশি দেরি না করে কলার থোরটা কেটে নেব, কুচিয়ে নেব। এই কলার থোর আমি যেরকম ভাজা করব হয়তো আপনারা খাননি, কিন্তু অবশ্যই খেয়ে দেখবেন, আমি যেরকম ভাজা করব সেরকমই ভাজা করবেন। কলার থোর আমার কাটা হয়ে গেছে, এবার একটা আলু কুচিয়ে দেব। আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, নুন, অল্প পেঁয়াজ কুচি দিয়ে আমি ডিমটা ভেজে তুলে রাখব। অল্প পেঁয়াজ কুচি দিয়ে ডিম আমি ভেজে রেখেছি, এবার তেল দিয়ে দেবো কড়াইতে, সর্ষের তেল, ফোড়নে শুকনো লঙ্কা আর কালো জিরে, পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, নুন, কুচিয়ে রাখা আলু, কলার থোর, এবার কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দেব। থোরটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিম ভাজা আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেব। ভেজে রাখা ডিম, ঘি দিয়ে দিচ্ছি, এই এক থোর ভাজায় ভাত খাওয়া হয়ে যাবে, এত সুন্দর করে ভেজেছি আমি। গোটা জিরে আর এলাচ একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছি, একটু ছড়িয়ে নামিয়ে নেবো।